হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে। তবে আজকের পিসি বিলটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 60,000 টাকা অনলি। 60,000 টাকা দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন গ্রাফিক্স কার্ড সহ, মানে ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ গেমিং পিসি, পাশাপাশি কাজের পিসি, মানে গেম এবং কাজ দুটাই করবেন প্রফেশনাল লেভেলের, তাদের জন্য আসলে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ফিরস আগেই বলে নিছিলাম, যাদের বাজেট মাত্র 60,000 টাকা, চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন, সেই পিসি বিল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করবেন এবং গেমিং করবেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করবেন এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, মানে প্রফেশনাল লেভেলে কাজগুলো করতে চাচ্ছেন, কারণ একটা পিসি বিল করলে কিন্তু ভিডিও এডিটিং সব পিসি দিয়ে টুকটাক করা যায়। যখন ডেডিকেট গ্রাফিক্স কার্ড থাকে তখন কিন্তু বড় বড় ভিডিও এডিটিংগুলো খুব সহজেই করা যায় এবং আফটার ইফেক্টের কাজগুলো করা যায়, 3D কাজগুলো করা যায়। তো গ্রাফিক্স কার্ড থাকলে আসলে অনেক ভারী ভারী কাজগুলো করা সম্ভব। তো আমি মনে করি যাদের বাজেট 60,000 টাকা, ডেডিকেট গ্রাফিক্স কার্ড, সেটা ভালো মানের পিসি বিল করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিলের সাথে কী কী থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কী কী ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কী কী দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ফিরে সেটি পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে AMD রাইজেন 5 5600। AMD রাইজেন 5 5600 এই প্রসেসরটি আপনারা সবাই জানেন যে এটা 6 কোর 12 থ্রেড এবং 35 MP ক্যাশের এই প্রসেসরটি হলো রাইজেন 5 5600 এই প্রসেসরটি। আমি যেহেতু আলাদা ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখছি, সো এখানে 5600G আমি রাখিনি, কারণ 5600G আর এটার মধ্যে দামের ডিফারেন্স তেমন একটা না, একই প্রাইস মোটামুটি, কিন্তু 5600 আর 5600G এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কোর থ্রেড যদিও সেম বাট ক্যাশ MB হলো 5600তে অনেক বেশি। যেমন 5600G হলো 19 MB ক্যাশ আর 5600তে হলো 35 MB ক্যাশ, এখানে তো ক্যাশ মেমোরি অনেক ডিফারেন্স আছে। তো দাম যেহেতু মোটামুটি একই ধরনের, আমি যেহেতু আলাদা ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখছি, সো এখানে 5600G নেওয়ার কোনো কারণ নাই, এই জন্য 5600টি পোস্ট রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। এই পোস্টটির মার্কেট প্রাইস 11,800 থেকে 12,000 টাকা, বাট আমরা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে এই পোস্টটির দাম ধরছি মাত্র 11,000 টাকা ওয়ানলি। 11,000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কেউ দিবে বলে আমার মনে হচ্ছে না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং যাচাই বাছাই করে দেখতে পারেন। রাসেল ভাই যেটা বলে সেটা কিন্তু আসলে না জেনে বলেন, আপনারা চাইলে যে কোনো দোকান যাচাই করে আসতে পারেন। রাসেল ভাইয়ের কাছে আসার আগে আপনারা 5টা দোকান যাচাই করেন, তাতে রাসেল ভাইয়ের কোনো অভিযোগ নেই, আপনারা যাচাই বাছাই করে তারপর আমার কাছে আসতে পারেন। দাম ধরছি মাত্র 11,000 টাকা ওয়ানলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফিরে আমরা মাদাবোর্ডের বিষয়ে আলোচনা করবো। সেই বিষয়গুলোর সাথে মাদাবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদাবোর্ড, MSI B450MA Pro Max, এটা অফিসিয়াল মাদাবোর্ড চয়েস করেছি এই বিষয়গুলোর সাথে। এই মাদাবোর্ডে আপনারা র্যামের স্লট পাবেন দুইটি, যেখানে 8/16 অথবা 16/32 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন পাশাপাশি। এবং এই মাদাবোর্ডে M.2 NVMe স্লট আছে এবং আপনারা তো গ্রাফিক্স কার্ড স্লট থাকবে, কারণ গ্রাফিক্স কার্ড স্লট আছে বলে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতেছি এবং সেটা আপনারা আরও দামি গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করতে পারবেন। এবং মাদাবোর্ডে HDMI পোর্ট আছে। তো আমি মনে করি অফিসিয়াল মাদাবোর্ড যেহেতু এবং মোটামুটি বাজেটের মধ্যে ভালো একটা মাদাবোর্ড এবং রাইজেন 5 প্রসেসরে কিন্তু বেশিরভাগ এই ধরনের মাদাবোর্ডগুলো ব্যবহার হয়ে থাকে, প্রত্যেকটা রিভিউতে আমরা দেখে থাকি। তো যে আমার কাছে বাজেট অনুযায়ী কোয়ালিটি সম্পূর্ণ একটি মাদাবোর্ড এবং অফিসিয়াল মাদাবোর্ড, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর আপনি চাইলে কিন্তু পরবর্তী আরও আপডেট করতে পারবেন, সো এখানে টেনশনের কোনো কারণ নাই। আমার কাছে বাজেট, কোয়ালিটি, ওয়ারেন্টি, সার্ভিস, অফিসিয়াল প্রোডাক্ট সব কিছু চিন্তা করলে বেস্ট একটি মাদাবোর্ড মনে হয়েছে, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি তার আগে বলেন, এটা মার্কেট প্রাইস হলো 8,200 টাকা, একটু দামটা বাড়ছে, আগে 7,800 টাকা ছিল, এখন দামটা 400 টাকা বেড়ে 8,200 টাকা হয়েছে, বাট এখনও পর্যন্ত আমার স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে, এই জন্য আসলে আমি ডিসকাউন্ট দিয়ে মাত্র 7,500 টাকা দাম ধরছি এই পিসিগুলোর সাথে। 7,500 টাকা এই মাদাবোর্ডের রিভিউ এর আগে কেউ করছে কিনা আমি জানি না, বাট লিনাক্স সিটি সলিউশন সবসময় সবার আগে ডিসকাউন্ট দেওয়ার পক্ষে। তো লিনাক্স সিটি সলিউশন যেহেতু ডিসকাউন্ট দেওয়ার পক্ষে, তো এই জন্যই মাদাবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 7,500 টাকা। এখন অনেকেই আবার দেখবেন যে একটাতে ডিসকাউন্ট দেওয়ার কিন্তু দামটা ধরে নিচ্ছে, বাট লিনাক্স সিটি সলিউশন কখনো এই কাজটা করে না, তারা সবসময় সব প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার পক্ষে থাকে। তো এই মাদাবোর্ডের দাম 7,500 টাকা অফিসিয়াল মাদাবোর্ড এবং মাদাবোর্ডটা বাজার অনুযায়ী সেরা একটা মাদাবোর্ডের জন্য চয়েস করছি এই পিসি বিলের সাথে। তো ফিরে আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করছি ঘূর্ণির ইন্টেল A380 একটি গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই গ্রাফিক্স কার্ডটা হলো 6GB DDR6। কম বাজেটে যখনই আপনারা গ্রাফিক্স কার্ড, ডেডিকেট গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে যান, তখনই আমি প্রায় সময় দেখি আপনারা প্লাটিনের মতো কার্ড খুঁজতেছেন, ম্যাক্সানের মতো কার্ড খুঁজতেছেন। আপনারা কি সবাই অবগত আছেন যে প্লাটিন বা ম্যাক্সানের কার্ড দিয়ে আপনারা কতটুকু ভারী কাজ করতে পারবেন? বাই 8GB হইলেই হবে না, 8GB কার্ড কিন্তু 10,000 টাকার নিচেও পাওয়া যায়, ঠিক আছে? লেখা 8GB বাট কাজের ক্ষেত্রে শূন্য, ঠিক আছে? অনেক সময় দেখবেন কি অনেকে 8GB মনে করে কার্ডটা নিয়ে যায়, নিয়ে কোনো আর কাজ হয় না, ঠিক আছে?
প্লাটিন এবং ম্যাক্সানের যে কার্ডটি ছিল RX 580, এই কার্ডটার দাম বর্তমানে এখন মনে হয় 12,000 প্লাস, আর ম্যাক্সান তো 13,000 প্লাস হয়ে গেছে। তো যাই হোক, ওই কার্ডটাতে আপনারা কী করবেন, শুধু গেম করতে পারবেন। আপনারা কি পিসিবিল শুধু গেমের জন্যই করবেন নাকি গেমের পাশাপাশি কাজের জন্য করবেন? ইন্টেলের এই কার্ডটা গেম এবং কাজ সব করা যাবে। আপনারা জানেন যে ভিডিও এডিটিং করতে গেলে কী লাগে, কোডার লাগে। আপনার প্লাটিন কার্ডে কিন্তু কোডার পাবেন না, এটাই কিন্তু আছে। তো 6GB DDR6 কার্ড দাম দর্শি মাত্র 15,000 টাকা, এটার দাম কিন্তু মার্কেটে 15,500 থেকে 16,000 টাকা, আমরা ডিসকাউন্টে দাম দর্শি 15,000 টাকা। তাহলে ওই 13,000 টাকা দিয়ে ওই প্লাটিনের মতো কার্ড কিনে শুধু গেম খেলার চাইতে 15,000 টাকা দিয়ে এই কার্ডটা কেনা কি অনেক বেটার না? এই কার্ডটা ডুয়েল ফ্যান আছে, ঠিক আছে, এবং এই কার্ডটার 3 বছর ওয়ারেন্টি আছে। আমার কাছে শুধু গেম করলেই হবে না, গেম করার পাশাপাশি কাজও কিন্তু করতে হয়। তো আমার কাছে এই কার্ডটা খুব বেটার মনে হয়েছে, জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। এটা হলো 6GB DDR6 একটি কার্ড, গুন্নির A380। এই কার্ডটা তারপরে আমি যে কাজগুলো বললাম খুব ভালোভাবে করতে পারবো, এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। তো আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো, আসলে পিসিবিলের সাথে যেহেতু গেমিং পিসি বলছি, কাজের পিসি বলছি, সব ধরনের কাজ করতে পারবেন বলছি, তার মানে র্যাম কিন্তু 8GB দিলে হবে না, তার মানে কি মিনিমাম 16GB র্যাম ইউজ করতে হবে। আর রাইজেনের ক্ষেত্রে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করলে কিন্তু পারফরমেন্সটা বেটার সেটা সবাই বলে। আমি তো ভাই মানে কম বোঝার লোক, যারা বুঝের লোক তারাও কিন্তু বলে যে ডুয়েল চ্যানেল হইলে ভালো হয়। তো এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করছি 8/8 16GB 3200MHz এর কিংসম্যানের টাইওনের প্রোডাক্ট র্যাম চয়েস করছি এই পিসিবিলের সাথে। এই র্যামটি 4400 টাকা র্যাম হিসেবে বর্তমান মার্কেটে সবচাইতে বেস্ট র্যাম, এই কারণে বললাম বাজেট কম, ভালো প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সার্ভিস, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট। তো আমার কাছে সব দিক বিবেচনা করলে এই র্যামটি খুবই পছন্দ হয়েছে, জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে 8GB 8GB 16GB লাইফ টাইম ওয়ারেন্টি সহ, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, যাতে এই র্যাম যেহেতু গেমিং এর কথা বলছি, ভিডিও এডিটিং এর কথা বলছি, সেক্ষেত্রে স্টোরেজ যদি কম দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই স্টোরেজটা কম হলে কিন্তু কাজ করতে পারবেন না। একটা গেম ইনস্টল করলে কিন্তু অনেক জায়গা নষ্ট হয়, এবং বা আপনারা ভিডিও এডিটিং করে যখন রেন্ডার দেন তখন অনেক জায়গা লাগে। এই জন্য আসলে 256GB বা 240GB না দিয়ে আমি এখানে 480GB 10MB চয়েস করেছি এই পিসিবিলের সাথে। ওয়েস্টার্ন ডিজিটাল একটা 100% অফিসিয়াল প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট, এটা 480GB এবং এটা রেড স্পিড হলো 2400, এবং এটার দাম ধরেছি মাত্র 4200 টাকা অনলি। 4200 টাকা হিসাবে NVMe এটা খুবই ভালো, 10MB এবং অফিসিয়াল প্রোডাক্ট যেহেতু, অথেন্টিক প্রোডাক্ট যেহেতু, সো টেনশনের কোনো কারণ নাই, এই পিসিবিলের সাথে খুব ভালোভাবে এটাকে পারফরমেন্স করবে, এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 4200 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এবার আমরা পাওয়ার সেলের বিষয়ে আলোচনা করবো, যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করছেন, অবশ্যই এটা ভালো মানের পাওয়ার সেল বা রিয়েল ওয়ার্ড এটি পাওয়ার সেল চয়েস করা দরকার। এই জন্য আমি এখানে এনটেক মেটা রিয়েল ওয়ার্ড 450W একটি গেমিং পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবিলের সাথে, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, এবং এই গ্রাফিক্স কার্ডটা খুব ভালোভাবে চলবে, এই জন্য এই পাওয়ার সাপ্লাই চয়েস করছি এই পিসিবিলের সাথে। 450W এনটেক মেটা 2 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র 3000 টাকা ওয়ানলি। যদিও এটার দাম এখন মার্কেটে 3100 থেকে 3200, আমরা আগের রিভিউতে 3100 টাকা ধরছি, বাট বাজারটাকে মিলানোর জন্য দাম ধরছি মাত্র 3000 টাকা ওয়ানলি। তো ফিরে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো, আজকের পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি মোনাকের মিস্ট্রি বক্স। এই কেসিনটা মার্কেটে যে কত জনপ্রিয় হয়েছে এর কারণ হলো কম টাকায় ভালো একটা কেসিন, বা এরকম একোরিয়াম টাইপের কেসিন আসলে অন্য অন্য কোম্পানি কেউ দিতে পারে নাই, একমাত্র মোনাকের এই মিস্ট্রি বক্স কেসিনে কিন্তু কম বাজারে পাওয়া যাচ্ছে। তবে এই কেসিনটা যদিও আলাদা কোনো সুইচ ব্যবহার করে না, যেখানে ওই লাইটটাকে চেঞ্জ করা যায়, বাট মাদার বোর্ডে যদি আপনার ওই RGB সিঙ্ক থাকে তাহলে আপনারা সিঙ্ক করতে পারবেন। তবে এই কেসিনটা মার্কেটে অনেকেই দেখি, কেউ 3200, কেউ 3300, কেউ 3400, কেউ 3500 সেল করে থাকে, বাট আমি জানি না আসলে কীভাবে কে সেল করে থাকে, বাট আমি আসলে এই কেসিনটা 3400 টাকার নিচে আসলে সেল করতে পারতেছি না, কারণ হলো যে এই কেসিনটা মানে আমাদের পার্সেস বা যেই প্যাকেজ অফার ছিল সব কিছু বিবেচনা করে দেখলাম যেটা 3400 নিচে সেল করা যায় না। এখন কে কীভাবে সেল করে আমি জানি না, তবে আমি অন্য অন্য দিক থেকে আপনাদেরকে পোষাই দিচ্ছি, যেমন পোস্টরে ডিসকাউন্ট দিছি, গ্রাফিক্স কার্ডে সব মাদার বোর্ডে সব জায়গায় ডিসকাউন্ট দিছি, বাট এই কেসিন হয়তো বা 1-150 টাকা দাম বেশি হতে পারে, আমি আসলে অনেকেই আমার কাছে বলছে বিষয়টা, বাট আমি আসলে চেষ্টা করছি কমানোর জন্য বাট পারি না। এই কেসিনের দাম ধরা হয়েছে মাত্র 3400 টাকা। 3400 টাকা হিসেবে কেসিনটি আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে, এই কারণে কম বাজেটে মানুষের স্বপ্ন পূরণের মতো একটা অপশন থাকে না, তো আসলে এটা কম বাজেটে স্বপ্ন পূরণের মতো একটা ব্যাপার। এখানে 5টা ARGB ফ্যান ব্যবহার করা হয়েছে, সামনে গ্লাস, সাইডে গ্লাস, এরকম দেখতে একুরিয়াম টাইপের কেসিন,
অনেকেরই পছন্দের এই কেসিনটা, বাট আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে বেস্ট একটি কেসিনের জন্য চয়েস করছি এই পিসগুলোর সাথে। মোনাকের মিস্ট্রি বক্স এই কেসিনটি যদি আপনাদের পছন্দ না হয় বা বাজারে কম মনে হয়, বেশি মনে হয়, তাহলে চাইলে আপনারা চেঞ্জ করে অন্য অন্য মডেলও নিতে পারবেন। বাট আমি যেহেতু বর্তমান সময়ে ভাইরাল ইস্যু হলো এই কেসিনটা, ভাইরাল আমি অনেক ভিডিও দেখছি এটা ভাইরাল, তো যাই হোক আমি আসলে কম বাজারে এই কেসিনটা রাখার চেষ্টা করছি এই পিসগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 3400 টাকা অনলি। তো ফ্রেন্ডস, আমরা মনিটর বিষয়ে আলোচনা করব। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে যে মনিটরটা হলো MSI প্রো MP225 একটি মনিটর। এটা বর্তমানে পিসি বিল্ডার রিভিউ করার পর থেকে কি পরিমাণ যে ফোন আসতেছে এই মনিটরটার জন্য, এটা আসলে আমি নিজে বুঝতেছি, আপনারা বুঝবেন না। তো এই মনিটরটা হলো প্রথমত MSI তো সবসময় ব্র্যান্ডের দিক থেকে অনেক ভালো ব্র্যান্ড, এটা আপনারা সবাই জানেন। এবং এই মনিটরটার IPS প্যানেল 100 Hz, এবং যেহেতু পিসি বিল্ডারের মতো বড় একজন ইউটিউবে উনি রিভিউ করছে, সো এটা আসলে মানুষ খুঁজবে, এটাই স্বাভাবিক। বাট মনিটরটার দাম 10,000, মার্কেটে 10,800-10,900 এরকম সেল হচ্ছে। বাট আমি বাজারটা মিলানোর জন্য ডিসকাউন্ট দিতে বাধ্য হয়েছি, কিছু করার নাই, কারণ 60,000 টাকা বাজারে মিলাইতে আমাকে 10,400 টাকা দাম ধরতে হয়েছে এই মনিটরটার দাম। তো মনিটরের দামটা 10,400 ধরে ধরাতে আমার 1 টাকাও লাভ হয় না মনিটরে, একদম সত্যি কথা বললাম, মনিটরটা বেশি 1 টাকা আমার লাভ হবে না। কিন্তু তারপর আপনারা ভালো প্রোডাক্টটা পান এটাই আমি আশা করি, ঠিক আছে। তো মনিটরের দাম আমার হিসাবে যদি 10,000 টাকা সেল করা যায়, তো ধরেন 9,700 বা 800 যদি আমরা কিনতে পারতাম, 10,000 টাকা সেল করতে পারতাম, তাহলে আমার কাছে মনিটরটা মানে কোয়ালিটি বা ব্র্যান্ড হিসাবে ভালো লাগতো। এটা আমি কোম্পানিকে জানাইছি, হয়তো আপনার দাম কমাবেন পরে, বাট এখন কমাচ্ছেন না। কিন্তু মনিটরটা কোয়ালিটি সম্পূর্ণ একটা মনিটর, 10,000 টাকা সেল করতে পারলে আমার মানে মনটা ভরে যেত, বাট আমি যেহেতু 10,400 টাকা সেল করছি 1 টাকাও লাভ হয় না, সো এখানে মনটা ভরাইতে পারি নাই। যাই হোক, মনিটরটা ভালো মনিটর, ইনশাল্লাহ পরবর্তীতে তো MSI আমাদেরকে লাভ দেবে, এখনও লাভ করতে না পারলে পরবর্তীতে লাভ করবে ইনশাল্লাহ। তো 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মনিটরের দাম ধরছি মাত্র 10,400 টাকা, এটা মার্কেটে কোথাও রেটে পাবেন কিনা আমি জানি না, বা 10,400 টাকা আমাদের বিল করে থাকে, তো আমরা 10,400 টাকা দাম ধরছি এই পিসিবিলের সাথে। তো বেশ, তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে ডায়মন্ড ফিল্ডের একটা LED ব্যাকলাইট সহ একটা কিবোর্ড চয়েস করছি, 1 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরছি 650 টাকা। এবং এটার সাথে একটা গেমিং মাউস চয়েস করছি, TG8, একটি গেমিং মাউস এক্সট্রা কি যুক্ত, 5টা কি যুক্ত একটা গেমিং মাউস চয়েস করছি এই পিসিবিলের সাথে, দাম ধরছি মাত্র 450 টাকা অনলি। 450 এবং 650, 1100 টাকা দাম ধরছি কিবোর্ড মাউসের দাম। তো বেশ, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 60,000 টাকা অনলি, 60,000 টাকা বাজার অনুযায়ী। ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ পিসিবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজারে পিসিবিল দেখতেছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর বাজার অনুযায়ী মানে 60,000 টাকা বাজার অনুযায়ী এই পিসিবিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পার্সেস করতে পারেন। একটা ওয়ে হলো যদি ঢাকার আশেপাশে থাকেন বা সময় থাকে তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড। নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাষ তো আর্কেড ICT ভবন। এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421, 422 এবং 441, এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন, এবং লাস্টলি পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে সময় পাচ্ছেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা চাইলে নির্ভয়ে রাসেল ভাইকে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করবেন নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডার ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।